নূর আলম মল্লিক বলছেন, আমি আপনার নিয়মিত রেগুলার ভিউয়ার। দাদা, বৃষ্টি হলে 5 ইঞ্চি ইঁটের গাঁথনিতে বাড়ির ভিতরে পানির রসালো ভাব দেখতে পাচ্ছি, কিভাবে বন্ধ করব? প্লিজ দাদা ভিডিও চাই, যেহেতু সামনে বর্ষাকাল আসছে। খুব ভালো প্রশ্ন, এবং এই প্রশ্নটার একটা ডেডিকেটেড ভিডিও কুমার কনস্ট্রাকশনের চ্যানেলে থাকবে না, এটা তো হতে পারে না, তাই নিয়ে চলে এলাম। মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে বলবো, ভিডিওটার প্রথম পার্টে বলবো, যারা নতুন বাড়ি করছেন এবং যাদের 5 ইঞ্চি দিয়েই করতে হবে বলে মনে করছেন, যদিও আমি আমার চ্যানেলে রেগুলার বলে থাকি যে বাড়িতে ন্যূনতম সে আপনি কলম স্ট্রাকচারের বাড়িই বানান না কেন, জানি কলমে লোড আছে, যে তা বলে গাঁথনিটা বাইরের দেয়ালেও 5 করে দেবো, ওই ভাবনাটার কথা আমি নিজেই মানা করি, স্বয়ং ইঞ্জিনিয়ার কিংশুক কুমার হিসাবে মানা করি না। কিন্তু যাদের উপায় নেই, যাদের জায়গা ছোট, যাদের মনে হচ্ছে যে না আপনি যতই মানা করুন না কেন আমার জায়গা ছোট, আমি 5 ইঞ্চি দিয়েই করব বাইরের দেয়ালে, সেক্ষেত্রে আপনি বলে দিন যে কী কী বিষয় আছে খেয়াল রাখলে। এই যে দাদা প্রশ্ন করেছে যে দেয়ালে জল রসার ব্যাপারটা না কী হয়, সেটা হবে না, অবশ্যই ভিডিওটা তাহলে আপনি সঠিক ভিডিওতেই এসেছেন, ধৈর্য হারা হবেন না। প্রথমে বলবো যে যারা নতুন বাড়ি করবে তারা কী কী বিষয় খেয়াল রাখবে, যাতে 5 ইঞ্চি থাকা সত্ত্বেও তাদের এই সমস্যাটা আসবে না। আর ভিডিওটার শেষ পার্টটায় বলে দেবো যাদের অলরেডি গাঁথা হয়ে গেছে, জল রসার প্রবলেম হচ্ছে, তারা কী করতে পারে। হয়ে গেল তো শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে, দেখুন প্রথম কথা হচ্ছে 5 ইঞ্চি গাঁথনি মানে কি, আমি অ্যানিমেশন সহকারে বা ভিডিও সহকারে বোঝাচ্ছি যে একটা ইঁটের উপরে মশলার উপর আর একটা ইঁট, এখানে মশলার যে জয়েন্টটা পড়ে শুধু ইঁটের সামনে আর পিছনে পড়ে, সামনে থেকে দেখলে পাশ থেকে দেখলে এটাকে স্ট্রেচার বন্ড লাগে, স্ট্রেচারের মতো আড়াআড়ি দিকটা দেখতে পায়। এবার ভাবুন আপনি যখন ইঁটটা গাঁথলেন, গাঁথার সময় যদি, অনেক সময় আমরা কী করি, যারা গাঁথে যারা ইনএক্সপিরিয়েন্সড, হয়তো হাফ মিস্ত্রি বা এই নতুন লেবার থেকে মিস্ত্রি হব হব করছে, এরকম সময় দেখা যায় কি যে তারা গাঁথনিটাকে ইঁটটাকে চেপে বসায় না, বা মশলাটা ঠিকঠাক দেয়া নেই, চেপে বসেনি, ভেতরে ফাঁক রয়ে গেছে। ওই ফাঁকটা কিন্তু এমাতো মাথা, অর্থাৎ খালি চোখে চোখ মেরে দেখলে দেখা যাবে এমাতো মাথা ফাঁকা। এবার আপনি যদি বলেন যে আপনার দেয়ালে জল রসছে কেন, এটা তো রসবেই, কারণ যে মশলাটা গাঁথনি 5 ইঞ্চি গাঁথনি যদি তাকিয়ে দেখেন যে এমাতো মাথা দেখা যাচ্ছে, তাহলে সেই গাঁথনিটা ভালো গাঁথনির পর্যায়ে পড়ে না, আর সেই সব গাঁথনিতে জল রসবেই, এটা গ্যারেন্টি। তাহলে সবার প্রথম যেটা ব্যাপার, 5 ইঞ্চি গাঁথার সময় মশলার উপরে ইঁটটাকে আপনাকে চেপে বসাতে হবে, হাত দিয়ে ঠুকে দিতে হবে। তা বলে এমন ঠুকলে হবে না যে আগে এতক্ষণ ধরে যে গাঁথনিগুলো গেঁথেছিলেন সেই গাঁথনিগুলো হচ্ছে ভেঙে নড়ে গেল। বুঝতে পারলেন কি বলতে চাইছি? আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন, আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। এবার যেটা ব্যাপার, ধরুন আপনি গেঁথেও ফেললেন, সবাই তো গাঁথনিটা করে, কিন্তু যেটা করে না কি সেটা হচ্ছে পয়েন্টিং করে না। 5 ইঞ্চি গাঁথনির ক্ষেত্রে পয়েন্টিং করাটা বাধ্যতামূলক। পয়েন্টিং কাকে বলে? আমরা গাঁথনি করার পর যে মশলাটা দিয়ে গাঁথনি করেছিলাম সেই মশলাটার এপিট আর ওপিট থেকে কিছুটা অংশ খুবলে বার করে নিয়ে নতুন এক ধরনের মশলা মেখে, ধরুন 1:2, দুভাগ বালিতে এক ভাগ সিমেন্ট, এইরকম একটা কড়া ভাগের মশলা মেখে ওই জয়েন্টগুলোতে লাগিয়ে দিই, সেটাকে আবার নতুন করে। এটা কিন্তু 99.99% বাড়িতে করা হয় না, এবং এই কাজটা করতে গেলে কিন্তু মিস্ত্রি মশাইও উপযুক্ত পারিশ্রমিক নেবে। হয়তো শুধুমাত্র পয়েন্টিং করার জন্য আপনার বাড়ির পার স্কোয়ার ফিট রেট 10-15% বৃদ্ধিও পেতে পারে। সাপোজ ধরুন আপনার বাড়ির স্কোয়ার ফিটের রেট 110 প্রতি বর্গফুট, পয়েন্টিং করার জন্য সেটা 125 প্রতি বর্গফুটও হতে পারে, এটা কিন্তু আপনাকে জেনে বুঝে করতে হবে। বোঝা গেল? দ্বিতীয় কথা হচ্ছে, ধরুন আপনি পয়েন্টিং করলেনও না, কিন্তু মিনিমাম দুদিকের জয়েন্ট আপনাকে খুব ভালোভাবে মারতে হবে, যাতে করে এটা এনসিওর করতে হবে যে কোনো গ্যাপ বা কোনো ফুটো গাঁথনিতে না থাকে। এবার গাঁথনিতে এই ধরনের ফুটো থাকা মানেই হলো এপিটোপিট দেখা যাচ্ছে, যতই প্লাস্টার করুন সেখানে কিন্তু জল লিক করা, এই ধরনের ভিডিও যে ছবি দেখাচ্ছি যে এরকম জল রসে যাওয়ার ব্যাপারটা থাকেই। ক্লিয়ার? তাহলে প্রথমে শিখলাম গাঁথনির ব্যাপারটা, কারণ 10 ইঞ্চিতে কী হয়, একটা আড়ের লম্বে ইংলিশ বন্ড গাঁথনিতে দেখা যায় কোনো না কোনোভাবে একটা দিক ফাঁকা থাকলেও পাশে ইঁটটা বসার সময় সেই ফাঁকটা বুঝে যায়, যার ফলে প্রবলেমটা অতটা বোঝা যায় না। 5 ইঞ্চির ক্ষেত্রে এই সাবধানতাটা মানতে হবে। দ্বিতীয় যে ব্যাপার, আপনি 5 ইঞ্চি গাঁথনি যখন করছেন কলমে লোড নিচ্ছে, সবই বুঝেছেন টেকনিক্যাল ব্যাপারগুলো, কিন্তু আপনি এটা জানেন লোড তো কলম নেবে, আমি 5 ইঞ্চি গাঁথবো, আমার জায়গা নষ্ট করবো না, ঠিক আছে, কিন্তু আপনি ফাটা ইঁট আনলেন, টেরা ব্যাকা পিকট ইঁট আনলেন,
পিক টিট কী হয়, প্রচুর বেশি পড়ে প্রচুর পরিমাণে ট্যাড়া ব্যাকা হয় এবং ফাঁক ফুকর থাকে, ওই ফাঁক ফুকরগুলো ফাটফুট থাকে সেগুলো দিয়েও কিন্তু জল রসতে পারে। তার মানে পাঁচিংচি গান্ডির ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট ইউ হ্যাভ টু নোটিসড সেটা কি, সেটা হলো যে গান্ডিগুলোর যে ইট দিয়ে করছে সেই ইটটা কখনোই পিক টিট মানে অধিক পোড়া ট্যাড়া ব্যাকা অধিক ক্র্যাকযুক্ত হওয়া যাবে না, ক্লিন। এটা হচ্ছে একদম পরিষ্কার শেপের, একদম নিখুঁত শেপের চার, একদম সুন্দর এস থাকবে, একদম স্কেল দিয়ে মেপে দেখবেন একদম স্ট্রেট, যদিও বাস্তবে অত স্ট্রেট হয় না, একটু মজা করে বলছি রসিকতার সাথে, একটু ভালো মানের ইট হতে হবে, ক্লিয়ার। এবার যেটা ঘটনা হচ্ছে আপনি গান্ডিটা খুব ভালোভাবে করলেন, ক্লিয়ার। এবার যেটা আপনাকে করতে হবে, কলম আর গান্ডি জয়েন্টে ফাঁক থাকলে হবে না, চিপিং করে গান্ডি করবেন খুব ভালোভাবে, ওই জায়গাগুলোকে আপনাকে প্লাস্টারের আগে মুরগা জালি দিয়ে প্লাস্টার করতে হবে যাতে ওই জায়গায় কোনোরূপ কোনো হেয়ার লাইন ক্র্যাকও না পরবর্তীতে ফুটে ওঠে, যার ফলে ওই জল রসা ভাবটা পরে আর দেখা যাবে না। এটারও কিন্তু কিছু স্যাম্পল আমি দেখাচ্ছি। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন, আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। এবার যেটা মেন ব্যাপার, প্লাস্টার করার সময় অবভিয়াসলি একটা কথা বলবো যে এই সমস্ত বিল্ডিংয়ে প্লাস্টার করার সময় খুব ভালোভাবে প্রিকশনটা নিতে হবে। প্লাস্টার করার আগে আপনাকে প্লাস্টার মাস্টার, যদিও এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, এই কেমিক্যালটা ইউজ করতে হবে। কেমিক্যালটা ইউজ করার পদ্ধতি কী রয়েছে তার জন্য একটা আলাদা ডেডিকেটেড ভিডিও আসবে যদি আপনারা ডিমান্ড করেন, তবে ডিববার গায়ে পরিষ্কার লেখা আছে কী মশলার ভাগ হবে, আমি সেটা বলে আর ভিডিওটাকে লম্বা করলাম না। প্লাস্টার মাস্টার ইউজ করতে হবে, কেমিক্যাল দিয়ে আপনাকে কিন্তু প্লাস্টারটা করতে হবে, বোথ সাইড প্লাস্টারটাই কেমিক্যাল দিয়ে করতে হবে, এবং তার উপরে ফাইনালি আপনাকে কিন্তু খুব ভালো মানের একটা রং করতে হবে, যেটা ওয়াটারপ্রুফ রং, যেগুলো আজকের দিনে বেরিয়েছে না যে ওয়াটারপ্রুফ রং, সেই টিভিতে অ্যাড দিচ্ছে যে কোনোভাবেই বৃষ্টির জল গিয়ে ড্যামেজ করতে পারছে না, সেটা এশিয়ান পেন্টসের হোক সেটা নেরো ল্যাকের হোক, ডাজ নট ম্যাটার, আমি তো কোনো কোম্পানির প্রমোশন করি না, ওয়াটারপ্রুফ রং করতে হবে, একটু দামি রং, তাহলেই দেখবেন এই ধরনের সমস্যাটা হবে না। আর সর্বোপরি যারা নতুন বাড়ি করছে, ছাদে কার্নিস বাড়াতে হবে, যতটা পারবেন ছাদটাকে বাড়াবেন, দেয়াল থেকে ক্যান্টিলিভারের মতো দেখবেন অনেকটাই, ছাদের নিচে তিন চার ফুট অংশ বৃষ্টির জলই পায় না, এই বিষয়গুলো খেয়াল রাখতে পারলেই তো এই সমস্যাটা হবে না, তাই না? আপনি পাঁচিংচিও গাঁদনিও করবেন, তারপর আপনি ইঞ্জিনিয়ার কিংশুক কুমারের কথাও শুনবেন না, তাহলে কী করে হয় বলুন তো। চলুন, আমাকে যারা ভালোবাসে, যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে, ভিডিওটাকে এখানে থামিয়ে তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকারটা করে নিই। হয়তো আপনিও ভালোবেসে আমাকে কমেন্ট করতে পারেন, আর পরের দিন দেখবেন আপনার কমেন্ট আমি ভিডিওতে তুলে ধরলাম। তিনটে কমেন্ট আমার মন ছুঁয়ে গেছে, তাদেরকে আমি ভিডিওতে না দেখালে পাচ্ছি না, তারপর ভিডিওর শেষ অংশে আসবো। সেটা হচ্ছে দুর্গানাথ দত্ত বলছেন, একটি বাড়ি করব ভাবছিলাম কিন্তু এখন ভাবছি কিছুদিন পরই করব, আপনার সব ভিডিও দেখে কিছু জ্ঞান অর্জন করে নিই তারপর করব। বুঝতে পারছেন, ইঞ্জিনিয়ার কিংশুক কুমারের ভিডিও যারা দেখে তাদের সময় ফালতু নষ্ট হয় না, কারণ লক্ষাধিক টাকা বাঁচিয়ে দিই আমি, প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হচ্ছে দেবাশিস মাইতি বলছেন, দাদা আমাদের গুরুদেব, এরকম করে বোঝালে কার না ক্লাস করতে ভালো লাগে, বোঝা গেল? প্রথম কথা হচ্ছে দেখুন, আমি গুরুদেব নাকে ডোন্ট কেয়ার, বাট আমার একটা জেদ রয়েছে, চ্যালেঞ্জ একটা নিয়েছি যে প্রত্যেকটা মানুষের মগজে কিন্তু আমি ঢোকাবই, যদি আমি ইঞ্জিনিয়ারিংয়ের এই কঠিন বিষয়গুলোকে সহজ করে বোঝাতে না পারি তাহলে আমি কিসের ইঞ্জিনিয়ার, এটা একটা কথা। এই কমেন্টটা ভালো লাগলো। আর একটা কমেন্ট যেটা ভালো লাগলো, কিরণ বলছে যে আমি একজন, কিরণ শেখ বলছে আমি একজন নিজে মিস্ত্রিত, আমি এই দাদাকে ফলো করে কাজ করি, বাড়ি নির্মাণের একটা বেস্ট অপশান হচ্ছে এই দাদার ভিডিও দেখে বাড়ি নির্মাণ করুন, এটাতে অনেক ভালো ভালো ভিডিও দেয় এবং উপকারিতা আছে, বোঝা গেল? তো মিস্ত্রিরাও এইভাবে ভালোবাসা দেয়, এবং যারা প্রকৃত বোঝে এইভাবেই তাদের তারা কিন্তু এগিয়ে যায়। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন, আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। এবার ভিডিওর শেষ অংশটা যারা করে ফেলেছেন, গেঁথে ফেলেছেন, একটা কথা বলছি, যারা গেঁথে ফেলেছেন কিন্তু এখনও প্লাস্টার করেননি তারা সচেতন হয়ে যান। ওই যে বললাম ফাঁক ফুকরগুলো দেখা যাচ্ছে, প্রয়োজনে ছেনি মেরে হালকা করে ওই জায়গাগুলো কাটিং করে মশলার অংশটা ঝরিয়ে নিন। নতুন করে 1:2 রেশিওর মশলা মেখে অবশ্যই দেয়ালটাকে আগে ভালোভাবে কিউরিং করে নেবেন, নাহলে কিন্তু ওইগুলো থাকবে না, ফেটে যাবে। ওই জয়েন্টগুলোকে রিজয়েন্ট করুন, রিফিল করুন, প্রত্যেকটা জয়েন্টকে নতুন করে লাগান, 1:1 মশলা দিয়ে ওই জায়গাগুলোকে ভর্তি করুন। দেখবেন প্রত্যেকটা জয়েন্ট মারার পর আপনি প্রপার প্লাস্টার মাস্টার কেমিক্যাল দিয়ে প্লাস্টার করবেন, বাকি পসিটিভটা আগে যেরকম বললাম সেম। এবার দ্বিতীয় কথা, যাদের প্লাস্টার হয়ে গেছে তারাই কিন্তু এই সমস্যাটা আরও মারাত্মক।
প্লাস্টার হয়ে গেলে পার্টিকুলার যে জায়গাটা রসছে, যদি আপনি পুরো দেয়ালে প্লাস্টারটা চটি পান খুব ভালো, তখন আপনি প্রশ্ন করবেন তাহলে আপনি কিসের ইঞ্জিনিয়ার, আপনি তো বলছেন পুরো দেয়ালটাকে আবার নতুন করে, সেটা নয়। ক্লিয়ার করব যাদের পার্টিকুলার দু চারটে জায়গায় স্পটে দেখা হচ্ছে সেই স্পটটাকে আগে খুলে ফেলুন প্লাস্টারটা। কীভাবে খুলবেন, ধরুন 6 ইঞ্চি বাই 8 ইঞ্চি জায়গায় স্পট হচ্ছে, আপনি খুলবেন 2 ফুট বাই 2 ফুট জায়গাটাকে আপনি মার্কিং করে নেবেন চক দিয়ে, মার্বেল কাটার মেশিন দিয়ে কেটে প্লাস্টারটা তুলে নেবেন চার চোখ। তারপর কী করবেন, মার্কেট থেকে ডক্টর ফিক্সিটের সুপার ল্যাটেক্স কিনে আনবেন, প্লাস্টার মাস্টার নয়, সুপার ল্যাটেক্স। সুপার ল্যাটেক্স 1:4:7 এই রেশিও, এই এই নিয়ে আমার আগেও ভিডিও ছিল বাথরুমে ওয়াটারপ্রুফিং করা, 1:4:7 আমি রেশিও স্ক্রিনে দিয়ে দিলাম কত পার্ট জল, কত পার্ট ল্যাটেক্স আর কত পার্ট সিমেন্ট দিতে হবে। আপনি কী করবেন, এইভাবে এক পোলে আড়াআড়ি টানবেন, প্রথম লেয়ার হলো, তারপর 6 ঘন্টা শুকোতে দেবেন, ওই জায়গায় আর এক পোলে লম্বালম্বি টানবেন, সুপার ল্যাটেক্স দেওয়ার পর ওই স্পটটাকে পুনরায় প্লাস্টার করে দেবেন, পারলে দেয়ালের এপিট আর ওপিট করবেন। করার পর পুরো দেয়ালটাকে ওই ওয়াটারপ্রুফ বেস্ট বেস্ট কোয়ালিটি যেগুলো অ্যাড দিচ্ছে সেই সব রং করবেন, দেখবেন আপনার সমস্যা 99% সমাধান হয়ে গেছে। এটা করার পরও দু চার জায়গায় একটু একটু ফাঁক ফুকর থেকে গেলে 1% প্রবলেম হতেই পারে। আচ্ছা, আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন, কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন। এই ছিল আজকের মারাত্মক ইম্পর্টেন্ট ভিডিও, তবে এরকম ভিডিও কিন্তু সচরাচর সব জায়গায় নিজের মাতৃভাষায় পাবেন না, তাই জন্য বলছি এখন আপনাদের স্ক্রিনের সামনে এই যে দুটো ভিডিও চলে এলো গিয়ে দেখুন, আর মাঝের এই সাবস্ক্রাইবার বাটনটি ক্লিক করলে এই ধরনের অসাধারণ ভিডিওগুলো আপনার চ্যানেলে রোজ আসবে, যার ফলে আপনি বাড়ি নির্মাণের আগে আর কোনো দিন ঠকবেন না।